যৌথ পরিবারে নন মাহরাম মাহরাম কিভাবে মেনটেন করব, যৌথ পরিবারে ফ্যামিলিতে নন মাহরাম মাহরাম মেনটেন করাটা একটু কঠিন, কিন্তু চেষ্টা করলে করা যায়। যেমন যৌথ ফ্যামিলিতে যারা মহিলা থাকেন, তারা দেবর আছে, অন্যান্য ভাসুর আছে, বা যাদের সাথে পর্দা করতে হবে এরকম লোকেরা আছে, তাহলে আমরা ছোটবেলায় দেখেছি যে এত আলাদা সংসার করার মতো আর্থিক সঙ্গতি ছিল না, তখন মা চাচিরা বা যৌথ পরিবারে যারা মহিলারা ছিলেন, তারা তাদের কাজকাম করার সময় মাথার কাপড়টাকে টেনে দিতেন, যথাসম্ভব নিজের শরীরকে ঢেকে ঢুকে কাজ করতেন, যাতে করে নিজের শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ, এমনকি চেহারা, মুখমণ্ডল বা পর্দার কোনো অংশ অন্য কেউ দেখতে না পায়। যৌথ পরিবারে থেকে এটা করতেন, এবং পুরুষরাও যারা থাকতেন তারা বাহির থেকে ঢুকার সময় গলা পরিষ্কার করে ঢুকতেন, সালাম দিয়ে ঢুকতেন, যাতে করে মহিলারা থাকলে তারা সেফ সাইডে চলে যায়, রাস্তা ক্লিয়ার করে দেয়, ঢুকার সময় আওয়াজ দিয়ে ঢুকতেন, বের হওয়ার সময় আওয়াজ দিয়ে বের হতেন। এইরকম ভাবে যদি পারস্পরিক সহযোগিতা করা হয় তাহলে যৌথ পরিবারেও পর্দা করা সম্ভব। আর যদি দেবর ভাসুররা সহযোগিতা না করে তাহলে ভাবি চাইলেও পর্দা করতে পারবে না, বেচারে চাইলেও পারবে না। এই জন্য দরকার কোঅপারেশন, পারস্পরিক সহযোগিতা। এটা যদি হয় তাহলে যৌথ পরিবারে পর্দা করা অসম্ভব নয়, চেষ্টা করলে সম্ভব ইনশাআল্লাহ বিদনিল্লাহ। কিন্তু সবার আন্তরিকতা দরকার, ইচ্ছার বাইরে যদি পর্দার খেলাফ কখনো হয়ে যায়, মুখোমুখি হয়ে যায়, তাহলে এর কারণে গুনাহ হবে না, যেহেতু এটা কি হয়েছে, ইচ্ছার বাইরে হয়েছে ইনশাআল্লাহ।